আজকের এই ব্লগটা আমি শিওর যে আমি যখন অনেক বয়স হয়ে যাবে আমার যখন আর কলেজ লাইফটাকে আমি মিস করব খুব বেশি তখন একবার চালিয়ে নেব আর দেখব বেশি ভালো লাগবে আই গেস। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। তো আজকে আমি একেবারে রাস্তায় বেরিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমি কোথায় যাচ্ছি, আজকে আমি যাচ্ছি হচ্ছে আমাদের কলেজ থেকে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে বসন্ত উৎসবে, সেখানেই সুন্দর করে সেজে গুজে যাচ্ছি। আর আমার বন্ধুরা অলরেডি চলে গেছে আর আমি প্রত্যেকবারের মতো এবারেও লেট, তো ওখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে। তো চলো যাও যাও। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would. যেহেতু বুঝতে পারছো একটা ফাংশন চলছিল, নাচ গান সবই হচ্ছিল, তো ওর জন্য জোরে জোরে মিউজিক বাজছিল। আর আমি যদি পুরো ভিডিওতে অরিজিনাল ভয়েসটা দিতাম তাহলে কপিরাইট নিশ্চয়ই চলে আসতো, ওর জন্য আমি অরিজিনাল ভয়েসটা দিচ্ছি না। আর এটা একদম আমি ওপরে উঠে গেছিলাম, সেখান থেকে পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি। আর এটা আমাদের কলেজের কোনো মাঠ নয়, এটা শ্রীরামপুরেরই আরএমএস বলে একটা মাঠ আছে, ওই মাঠে হচ্ছে। আর এখানে এরা আবির না পেয়ে ধুলো দিয়েই আবির খেলছে। যাই হোক, তো আর যেই বন্ধুগুলোকে দেখছো আমি যাদের সাথে আছি তারা কিন্তু আমার কলেজ ফ্রেন্ড না, তারা আমার সেই ছোট্টবেলার স্কুল ফ্রেন্ড। ওখানে সবগুলোই আমার স্কুল ফ্রেন্ড ছিল, কলেজ ফ্রেন্ড কেউই তেমন ছিল না। আর খুব মজা করেছি, এখানে ছবি টবি তুলেছি, সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে অবশ্যই দেখতে পারবে, তো চেক করতে পারো। আর তারপর শুরু হয়েছে নাচ, এখনও নাচ অবশ্য শুরু হয়নি, এরপর আস্তে আস্তে নাচ শুরু হবে, তো ব্লগটা দেখতে থাকো। তো এই ফাংশনটা হয়েছিল না আমাদের দোলের আগের দিন, তো সেদিন এত গরম ছিল চিন্তার বাইরে, আর আমরা একটু নেচে কুদেই মানে হাঁপিয়ে গেছিলাম। ওর জন্য এখানে লাস্যি খেতে গেছিলাম আমরা, একটা খুবই পরিচিত একটা লাস্যির দোকানে। আর এই যে ছবি টবি তুলছি এখন লাস্যি খাচ্ছি, আসলে এটা আমাদের একটা এনার্জি ড্রিঙ্ক যাতে আমরা আরও ভালো করে নাচ করতে পারি। এত নাচছিলাম এত নাচছিলাম পাগলের মতো যে আমি যে ব্যাগটা নিয়ে গেছি ব্যাগটাও ছিঁড়ে ফেলেছি। আর এখানে আবার নাচ গান শুরু করে দিয়েছি, পুরো পাগলের মতো নেচেছি। আর এবার কি করি দেখো, আমি
বেসিক্যালি আমি শুরু করেছিলাম সবাইকে ভূত বানানো। তো প্রথমে তো সবাই অত রং মাখতে মানে আবির মাখতে কেউ চাইছিল না, কারণ ফটোটা তুলবে ওই কারণে। তো এইটা হচ্ছে লাস্টের দিকে চলে এসেছি যখন ডিজে ফিজে একদম বাজছিল আর চারিদিকে দেখতেই পাচ্ছ সবাই খুব নাচছে, আর আমি তার মধ্যে যেখানে পাচ্ছি যার মুখে পাচ্ছি রং মাখাতে আরম্ভ করে দিয়েছি। মানে হাতে একটু রং থাকলেও পাশের জনকে মাখিয়ে দিচ্ছি, এরকম একটা ব্যাপার। তারপরে নিজেও ভূত হয়েছি, আস্তে আস্তে নিজেও ভূত হয়েছি। দেখো এবার আমার কি হয়। যাই বলো, এইরকম ভাবে আবির বা রং না মাখলে হোলি হোলি ব্যাপারটা কিন্তু একদমই মনে হয় না। আর এখানে যথারীতি আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, কারণ এত রোদ ছিল, তার মধ্যে প্রচুর নেচেছি, কারণ এটা আমাদের প্রথম বসন্ত উৎসব। আমি পড়ি তো সেকেন্ড ইয়ারে, আমরা পড়ি সেকেন্ড ইয়ারে, কিন্তু এটা আমাদের প্রথম বসন্ত উৎসব, কারণ আগের বছর কিছুই হয়নি। জানি না পরের বছরও আদৌ হবে কি না। তো এই জন্য আমি এই বছরই প্রচুর নেচে নিয়েছি, মানে যাতে পরের বছর হোক আর না হোক তাতে কোনো আফসোস না হয়। বাড়ি, আর অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর এখন আমি এসি চালিয়ে বসেছি এডিতে। কালকে ভোরবেলায় আমরা একটা জায়গায় বেরোবো, আর কালকে হচ্ছে দোল। তো সকলকে জানাই শুভ দোলযাত্রা। আর আমি যতদিন এই ব্লগটা দেবো ততদিনে দোল অলরেডি কেটে যাবে। তো যাই হোক, আশা করছি তোমরা ভালোই দোল কাটিয়েছো, কেমন দোল কাটিয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর কালকের ব্লগটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কালকের ব্লগটা মানে পরের ব্লগটা অবশ্যই তোমরা দেখো। এই ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও। আমি জানি না আমি কতটা কি দেখাতে পেরেছি না পেরেছি, কারণ আমি পুরোটাই এনজয় করার চেষ্টা করেছি, মানে ব্লগটা কম করেছি, এনজয় করার চেষ্টা করেছি, কারণ এই ব্লগ তো সারা জীবন পড়ে থাকবে, যতদিন পারবো আমি ব্লগ করে যাব। কিন্তু এই দিনগুলো, এই কলেজ লাইফের যে দিনগুলো, সেইগুলো তো আর কোনোদিন ফিরে আসবে না। ওই জন্য আমি ব্লগটাকে একটু সাইডে রেখে নাচানাচি এইসবই বেশি করেছি। এই ব্লগটা আমি শিওর যে আমি যখন অনেক অনেক বয়স হয়ে যাবে আমার, যখন আর কলেজ লাইফটাকে আমি মিস করব খুব বেশি, তখন একবার চালিয়ে নেবো আর দেখবো, তখন অনেকটা বেশি ভালো লাগবে আই গেস। তো যাই হোক, আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।